আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করছি সবাই সুস্থ আছো, ভালো আছো। ইকবাল সিদ্দিকী কলেজের পক্ষ থেকে তোমাদের সবাইকে জানাই স্বাগত। এইচএসসি এ জীববিজ্ঞান প্রথম পত্রের সপ্তম অধ্যায় নিয়ে আমরা আলোচনা করছি, যে অধ্যায়টির নাম নগ্নবীজী ও আবৃতবীজী উদ্ভিদ। আজকে আমার আলোচ্য বিষয় পুষ্পপত্র বিন্যাস বা এস্টিভেশন। তো পুষ্পপত্র বিন্যাস বা এস্টিভেশন কি, তার সংজ্ঞাটা প্রথমে আমরা জানবো। এরপরে আমরা মূলত এর যে প্রকারভেদ, অর্থাৎ বিভিন্ন ফুলের মধ্যে বা পুষ্পের মধ্যে এই পুষ্পপত্র বিন্যাসটি কিভাবে দেখা যায় তার উদাহরণ সম্পর্কে আমরা একটি ধারণা নিব। তাহলে প্রথমে আগে আমরা সংজ্ঞাটা সম্পর্কে জেনে নিই। পুষ্পপত্র বিন্যাস হচ্ছে মুকুল অবস্থায়, অর্থাৎ একটি ফুল বা পুষ্পকলি অবস্থায় বা কচি অবস্থায় যেভাবে তার পাপড়িগুলো সজ্জিত অবস্থায় থাকে। মুকুল অবস্থায় একটি পুষ্পের পাপড়িগুলো বা বৃত্ত অংশগুলো যেভাবে সজ্জিত অবস্থায় থাকে তাকে বলা হয় পুষ্পপত্র বিন্যাস। পুষ্পপত্র বলতে এখানে পাপড়িকে বোঝানো হয়েছে। পুষ্পপত্র বা পাপড়ি যেভাবে বিন্যস্ত থাকে মুকুল অবস্থায়, সেই ঘটনাটাকে বলা হয় বা সেই বিন্যাসটাকে বলা হয় পুষ্পপত্র বিন্যাস বা এস্টিভেশন। এক্ষেত্রে পাঁচ পাপড়ি বিশিষ্ট একটি ফুলের সাপেক্ষে এখানে আলোচনা করা হয়েছে। সেক্ষেত্রে বলা যায় যে পুষ্পপত্র বিন্যাস মূলত পাঁচ প্রকার, দুঃখিত ছয় প্রকার। এক, প্রথমে হচ্ছে ওপেন বা মুক্ত, ভালভেট বা প্রান্তস্পর্শী, টুইস্টেড বা পাকানো, ইমব্রিকেট, কুইন কানসিয়াল, ভেক্সিলারি। প্রথমে আছে মুক্ত বা ওপেন। এই যে পাঁচটি পাপড়ি আছে মুকুল অবস্থায়, পাঁচটি পাপড়ি যদি পরস্পরের সাথে বেশ দূরে অবস্থান করে, অর্থাৎ একটি আরেকটিকে স্পর্শ না করে মুক্ত অবস্থায় থাকে, তখন সে ধরনের পুষ্পপত্র বিন্যাসকে বলা হয় মুক্ত বা ওপেন পুষ্পপত্র বিন্যাস। তার উদাহরণ হচ্ছে গন্ধরাজ। গন্ধরাজ ফুলের মুকুল অবস্থায় বা কচি অবস্থায় যদি তোমরা দেখো, তাহলে দেখবে যে তার যে পাপড়িগুলো আছে সেগুলো একটি আরেকটিকে স্পর্শ করছে না, অর্থাৎ একটি আরেকটি থেকে বেশ দূরে অবস্থান করছে, এই মুক্তভাবে অবস্থান করছে বলে একে মুক্ত বা ওপেন এস্টিভেশন বলা হয়। দ্বিতীয়তে আছে ভালভেট বা প্রান্তস্পর্শী। এর উদাহরণ হচ্ছে বাবলা। মুকুল অবস্থায় এই ফুলে পাপড়িগুলো এমনভাবে অবস্থান করে, পরস্পর থেকে একটু দূরেই অবস্থান করছে কিন্তু শুধুমাত্র তার প্রান্তটাকে স্পর্শ করে অবস্থান করছে। মুক্ত পুষ্পপত্র বিন্যাস যেরকম ছিল একটি থেকে একটি বেশ দূরে, এটি সেরকম নয়, শুধুমাত্র প্রান্তকে স্পর্শ করে এরা অবস্থান করছে। এর উদাহরণ হচ্ছে বাবলা। তৃতীয়তে আছে টুইস্টেড বা পাকানো। পাকানো কিরকম দেখো, এই যে পাপড়িগুলো আছে এই পাপড়িগুলোর একটি প্রান্ত বাইরে একটি প্রান্ত ভিতরে। একটু খেয়াল করলে, চিত্রটা খেয়াল করলে দেখবে যে প্রতিটা পাপড়ি একটি প্রান্ত বাইরে একটি প্রান্ত ভিতরে, আবার এই যে পাপড়ি এটা বাইরে এটি ভিতরে, বাইরে ভিতরে, বাইরে ভিতরে, এই যে বাইরে এবং ভিতরে, অর্থাৎ পাঁচটি পাপড়ি পাঁচটি একটি প্রান্তে বাইরের দিকে থাকবে, একটি প্রান্ত ভিতরের দিকে থাকবে। এইভাবে টুইস্টেড বা পাকানো আকারে এরা সজ্জিত থাকে জবা ফুলের ক্ষেত্রে, বিশেষ করে জঙ্গ জবার ক্ষেত্রে, বা তোমরা প্র্যাকটিক্যাল করে যে জবা ফুলটি দেয় সেই ফুলটির ক্ষেত্রে তোমরা যদি মুকুল অবস্থায় বা কলি অবস্থায় দেখে থাকো, তাহলে এই ধরনের টুইস্টেড বা পাকানো অবস্থায় তোমরা দেখতে পাবে। এরপরে চতুর্থে আছে ইমব্রিকেট। ইমব্রিকেটটা দেখো কিরকম, ইমব্রিকেটের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে এই যে একটি পাপড়ি আছে যার কিনা দুটি প্রান্তই ভিতর দিকে, একটি আছে যার দুটি প্রান্তই বাইরের দিকে, আর বাকি যে তিনটি আছে তিনটি টুইস্টেড অবস্থায় আছে। তাহলে ইমব্রিকেট হচ্ছে পাঁচটি পাপড়ির একটি একটি পাপড়ির দুটি ভিতর দিকে থাকবে, একটি পাপড়ির দুইটি প্রান্তই বাইরের দিকে থাকবে, আর বাকি যে তিনটি পাপড়ি আছে সেগুলো টুইস্টেড অবস্থায় থাকবে। তখন এই ধরনের পুষ্পপত্র বিন্যাসকে আমরা বলবো ইমব্রিকেট পুষ্পপত্র বিন্যাস, যার উদাহরণ হচ্ছে কৃষ্ণচূড়া। কৃষ্ণচূড়া ফুলের কলি যদি তোমরা দেখে থাকো, তাহলে এই ধরনের পুষ্পপত্র বিন্যাস তোমরা দেখতে পাবে। পঞ্চম যেটি হচ্ছে সেটি হচ্ছে কুইন কানসিয়াল। কুইন কানসিয়ালটি ইমব্রিকেটের কাছাকাছি, এক্ষেত্রে দুইটি করে, অর্থাৎ দুইটি পাপড়ি আছে যার প্রান্তদ্বয় ভিতরের দিকে, আর দুইটি পাপড়ি আছে যার প্রান্তদ্বয় বাইরের দিকে, আর একটি পাপড়ি হচ্ছে টুইস্টেড অবস্থায় থাকে। তাহলে যে পুষ্পপত্র বিন্যাসে দুইটি পাপড়ির প্রান্তদ্বয় ভিতর দিকে, দুইটি পাপড়ির প্রান্তদ্বয় বাইরের দিকে, আর একটি পাপড়ি
ওই টুইস্টেড অবস্থায় থাকে তখন তাকে কুইন কাউন্সিল বলে, যার উদাহরণ হচ্ছে পেয়ারা। তাহলে আমরা কিন্তু সিরিয়ালে যাচ্ছি, দেখতে পাচ্ছো যে একটির সাথে একটি ধীরে ধীরে চেঞ্জ হচ্ছে, যেখানে জবা ফুলের সবগুলো টুইস্টেড ছিল সেখানে কৃষ্ণচূড়ায় একটি প্রান্তদ্বয়ের ভিতরে একটি প্রান্তদ্বয়ের বাইরে তিনটি টুইস্টেড, এক্ষেত্রে দুইটি প্রান্তদ্বয়ের ভিতরে দুইটি প্রান্তদ্বয়ের বাইরে এবং হচ্ছে একটি টুইস্টেড, যাকে বলা হয় কুইন কাউন্সিল। সবশেষে ব্যতিক্রমে একটি পুষ্পপত্র বিন্যাস হচ্ছে ফ্যাক্সিলারি, যার উদাহরণ হচ্ছে সিম। সিম ফুলের যদি তোমরা দেখো তাহলে ক্ষেত্রে বা অপরাজিত ফুল যদি তোমরা চিনে থাকো, সেই ফুলের মধ্যেও এটা দেখা যায় যে সবচাইতে বড় পাপড়ি যেটি, সেই পাপড়িটি কি করে তার ঠিক নিচের যে দুটি পাপড়ি আছে তার প্রান্তদ্বয়কে ঢেকে রাখে, আর এই যে দুটি পাপড়ি আছে সে কি করে তার চাইতে নিচে যে দুটি পাপড়ি আছে তাকে সম্পূর্ণরূপে ঢেকে রাখে। অর্থাৎ সবচেয়ে বড় পাপড়িটি তার পার্শ্ববর্তী দুটি পাপড়ি প্রান্তকে ঢেকে রাখবে, আর এই দুটি পাপড়ি কি করবে আর যে দুটি পাপড়ি আছে তার সম্পূর্ণটাকে ঢেকে রাখবে। সিম ফুলের ক্ষেত্রে এটি দেখা যায়। তো সিম ফুলে যদি কচি অবস্থায় তোমরা এটি দেখে থাকো তাহলে দেখবে যে এই ধরনের ভ্যাক্সিলারি ধরনের পুষ্প পত্র বিন্যাস দেখা যায়। তাহলে পুষ্পপত্র বিন্যাস কি? পুষ্পপত্র বিন্যাস হচ্ছে মুকুল অবস্থায় ফুলের পাপড়িগুলো যেভাবে সজ্জিত থাকে তাকে পুষ্পপত্র বিন্যাস বলে। এটি ছয় ধরনের হয়, মুক্ত, ভালভেট বা প্রান্তস্পর্শী, টুইস্টেড বা পাকানো, ইমব্রিকেট, কুইন কাউন্সিল, ভ্যাক্সিলারি। মুক্তর ক্ষেত্রে সবগুলো প্রান্ত দূরে দূরে থাকবে, প্রান্তস্পর্শীর ক্ষেত্রে শুধুমাত্র প্রান্তকে স্পর্শ করে থাকবে, এক্ষেত্রে একটি প্রান্ত বাইরে একটি প্রান্তের ভিতরে টুইস্টেড, এক্ষেত্রে একটি প্রান্তদ্বয়ের ভিতরে একটি প্রান্তদ্বয়ের বাইরে তিনটি টুইস্টেড, আর কুইন কাউন্সিল দুইটি প্রান্তদ্বয়ের ভিতরে দুইটি প্রান্তদ্বয়ের বাইরে একটি টুইস্টেড, আর এক্ষেত্রে সবচেয়ে বড় পাপড়িটি বাইরের দিকে থাকবে, মাঝখানে যে দুটি পাপড়ি আছে এটি টুইস্টেড অবস্থায় থাকবে, এবং সবচেয়ে নিচের দুটি পাপড়ি আছে সেটি কি করবে ভিতরের দিকে অবস্থান করবে। এই হচ্ছে ভ্যাক্সিলারি। এই ছিল পুষ্প পত্র বিন্যাস। এতক্ষণ আমরা জানলাম যে পুষ্প পত্র বিন্যাস বা এস্টিমেশন কিরকম হয়ে থাকে। সেক্ষেত্রে এখন আমরা জানবো যে পুষ্পাক্ষের উপরে পুষ্প পত্র বিন্যাসের সাপেক্ষে ফুলের প্রকারভেদ, অর্থাৎ পুষ্পাক্ষের উপর যে পুষ্পপত্র বিন্যাস তথা ফুল কিভাবে সজ্জিত অবস্থায় আছে, পুষ্পপত্র বিন্যাসের সাপেক্ষে ফুলের প্রকার ভেদ আমরা জানবো কত প্রকার ফুল হয়। সেটি প্রধানত তিন প্রকার হয়ে থাকে, হাইপোগাইনাস বা গর্ভপাদক পুষ্প, তারপর হচ্ছে পেরিগাইনাস বা গর্ভপটি পুষ্প, আর সর্বশেষ হচ্ছে এপিগাইনাস বা গর্ভশীর্ষ পুষ্প। প্রথমে হচ্ছে হাইপোগাইনাস বা গর্ভপাদ পুষ্প, অর্থাৎ পুষ্পাক্ষ এর উপরে অবস্থান করে গর্ভাশয়। যে সকল ফুলের পুষ্পাক্ষের এই যে এটি পুষ্পাক্ষ তার দেখো উপরের দিকে অবস্থান করছে গর্ভাশয়টি, এবং বাকি যে স্তবগুলো আছে গর্ভাশয়ের নিচে থেকে শুরু হচ্ছে, এই যে গর্ভাশয়ের নিচে থেকে স্তবগুলো শুরু হচ্ছে। যে ফুলের গর্ভাশয় উপরে থাকে স্তবক থাকে নিচে তাকে বলা হয় গর্ভপাদ পুষ্প বা হাইপোগাইনাস। গর্ভের নিচের দিকে যদি স্তবক থাকে গর্ভপাদ, গর্ভের পায়ের কাছে যদি থাকে তাহলে গর্ভপাদ বা হাইপোগাইনাস পুষ্প। আর দ্বিতীয় হচ্ছে পেরিগাইনাস বা গর্ভকটি পুষ্প, এক্ষেত্রে দেখা যাচ্ছে যে পুষ্পাক্ষটি দেখো পেয়ালার মতো একটু ঢালু হয়ে যাচ্ছে, অর্থাৎ গর্ভাশয়টি নিচে অবস্থান করছে আর গর্ভাশয়ের উপরে অবস্থান করছে বাকি স্তবকগুলো। তাহলে যে ফুলে গর্ভাশয় নিচে অবস্থান করে, পুষ্পাক্ষি নিচে অবস্থান করে এবং স্তবকগুলো তার উপরে অবস্থান করে তাকে বলা হয় পেরিগাইনাস বা গর্ভকটি পুষ্প। আর সর্বশেষে আছে এপিগাইনাস বা গর্ভশীর্ষ পুষ্প, এক্ষেত্রে দেখো এটি হচ্ছে পুষ্পাক্ষ, তার উপরে হচ্ছে গর্ভাশয়, তার উপরে হচ্ছে স্তবক। যেই ফুলে গর্ভাশয় পুষ্পাক্ষের উপরে থাকে এবং স্তবকগুলো তার উপরে থাকে তাকে বলা হয় গর্ভশীর্ষ পুষ্প। তাহলে আমি যদি একটু ছক আকার এখানে লিখি, প্রথম যেটি হাইপোগাইনাস এটা হচ্ছে গর্ভাশয় আর হচ্ছে স্তবক। তাহলে হাইপোগাইনাসের গর্ভাশয় ছিল কোথায়? উপরে, আর স্তবক ছিল নিচে। পেরিগাইনাসের গর্ভাশয় ছিল নিচে,
স্তবক ছিল উপরে, আর সর্বশেষে হচ্ছে এপি, যার গর্ভাশয় উপরে, স্তবকগুলো তারও উপরে। তাহলে ছাপ থেকে তোমরা সংজ্ঞাটা সহজে দিতে পারবে যে হাইপোগাইনাস ফুল কি, যে ফুলে গর্ভাশয় পুষ্পাক্ষের উপরে থাকে এবং স্তবকগুলো গর্ভাশয়ের নিচে থাকে তাকে বলা হয় হাইপোগাইনাস, আর যে ফুলে গর্ভাশয় পুষ্পাক্ষের নিচের দিকে থাকে এবং স্তবকগুলো গর্ভাশয়ের উপরে অবস্থান করে তাহলে তাকে বলা হয় পেরিগাইনাস। এবং এপিগাইনাস হচ্ছে যে ফুলের গর্ভাশয় পুষ্পাক্ষের উপরে এবং স্তবকগুলো তার উপরে অবস্থান করে তাকে বলা হয় এপিগাইনাস পুষ্প। তাহলে পুষ্পাক্ষের উপরে যে পুষ্পপত্র বিন্যাস, এটি কিভাবে অবস্থান করছে তার উপর ভিত্তি করে ফুল তিন প্রকার হয়ে থাকে, যা আমরা জানলাম হাইপোগাইনাস, পেরিগাইনাস, এপিগাইনাস। তো আজকে মূলত আমরা কি কি পড়লাম, আজকে মূলত আমরা পড়লাম যে পুষ্পপত্র বিন্যাস বা এস্টিভেশন কি সেটা আমরা জানলাম, এবং হচ্ছে এস্টিভেশনের সাপেক্ষে ফুল কত প্রকার সেটি জানলাম। তো এটি একটি গুরুত্বপূর্ণ টপিক ছিল, আশা করি তোমরা বুঝতে পেরেছ। তো সবাইকে ধন্যবাদ।